দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মেঘালয়ে। আর এদিনই তৃণমূল ছাড়লেন আর এক বিধায়ক। বুধবার মেঘালয় বিধানসভার স্পিকার মেটবাহ লিংডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তৃণমূলের বিধায়ক শীতলং পালে। বিধানসভা সূত্রের খবর, তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার। তবে শুধু তৃণমূল বিধায়ক নন, বুধবার বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন আরও চারজন বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রীও। রাজ্য মন্ত্রিসভার সদস্য রেনিংটন টংখর, কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক মাইরাল বন সইম ও পিটি সকমি এবং নির্দল বিধায়ক ল্যাম্বর মালগিয়াংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার। পদত্যাগ করা বিধায়কদের প্রত্যেকে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিতে পারেন। ঘটনাচক্রে এই দলের প্রধান লিঙ্গ বিধানসভার স্পিকার। বিজেপির উত্তর পূর্ব ভারতের অকংগ্রেসি দলগুলিকে নিয়ে যে নেডা জোট তৈরি হয়েছিল, ইউডিপি সেই জোটেরই শরিক। মাঝে 2019 সালে নয়া নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির সঙ্গে মতপার্থক্যের কারণে মেঘালয় শাসক জোট থেকে বেরিয়ে এলেও পরে আবার তারা শাসক জোটে শরিক হয়। এই বিধায়করা ইউডিপির হাত ধরে বিজেপি শিবিরেই ভিড়বেন বলে মনে করা হচ্ছে। বুধবার মেঘালয় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 27 ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন হবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে।